হ্যালো এভরিওয়ান, শারমিন শিরিন ব্লগ থেকে আমি শিরিন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। এখন হচ্ছে বিকেল বেলা, তো নাবিল আর আমার ছোট ভাই আসিফ ওরা মার্কেটে যাবে কেক আনার জন্য। তো এই দুটো কেকের ছবি পাঠাইছে ও আমাকে, বলতেছে যে আপনি কোন কেকটা পছন্দ হয়। আমি বলছি তো যেটা ভালো লাগে ওটাই নিয়ে নে। তো ওর ওই গ্রিন কালারের ওটা পছন্দ হয়েছিল, এখন ওটাতে লেখাটা দেওয়া যাবে না, তো এটাতে লেখা দেওয়া যাবে, এই জন্য এটাই নিচ্ছে। আর ওই ইউটিউবের যে লোগোটা ওইটাও ও আঁকবে, মানে আঁকাবে ওনাদের কাছ থেকে, তো এই জন্য এটা নেওয়া হয়েছে। ওদের লোগোটা অনেক সুন্দর হয়েছে। তো ও এখন কেক নিয়ে চলে আসতেছে। আমি ও যখন ঢাকায় ছিল আমি ওরে ফোন দিয়েছিলাম যে আসিফ তুই কবে আসবি। আমার কয়েকদিন আগে, 2 দিন আগে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হলো, তো এই জন্য বলতেছি ও আসলে ওর সাথে একসাথে কেকটা কাটবো। আসলে আমাদের যখন কেক খেতে ইচ্ছে করে তো আমরা বাসায় আনাই, এই জন্যই ভাবলাম যে এখন যেহেতু 1K সাবস্ক্রাইব কমপ্লিট হলো তাই ওই হিসেবে একটা কেক আনলাম। এখন আসিফ আর নাবিল কেকটা কাটতেছে। আসলে আমি ইউটিউবের বা ভিডিও এগুলোর কিছুই বুঝি না, তো আসিফে আমাকে সব কিছু দেখাই দেয়, মানে এমনি করেন এমনি করেন, মানে ওর থেকে জানা আর ওর থেকে সব এডিট এগুলো শিখা। তো এখনও আমি অনেক আমি এখনও পারি না, এখনও যদি কোনো প্রবলেম দেখা দেয় আমি ওরে ভিডিও কল দিই যে আসিফ কী সমস্যা হয়েছে একটু দেখ, মানে আমি এখনো কিছু পারি না, ও এই সব কিছু আমারে বলি দেয় বা দেখাই দেয়। আর এখন নাবিলকে কেক খাওয়াই দিতেছে আর উঠে আসে আমাকে আর রাজনীকেও খাওয়াই দিছে। এখন হেরে আমি ভিডিও করতেছি আর এখন হাসে কো আপনি আমাকে উঠাবেন না, আমি নিজে নিজে খাইতেছি, আমি বলি কি হয়েছে। আর এখন রাজনী কেক খাইতেছে, ওকে ভিডিও করার সময় বলছিলাম ও যায় নাই, ও ভিডিওতে উঠতে চায় না, এটাও উঠেছি যে ও জানে না, আমি এমনি মোবাইল ধরা ছিল ওইভাবে উঠেছি। আর আসিফ চলে গেছে, ওকে থাকতে বলছে ও থাকে না, ওকে কেনে খেয়ে তারপর চলে গেছে। আর এটা হচ্ছে এরপর দিন, আমার একটা চাচাতো বোন আমাদের বাসায় আসবে, ও আরও কয়েকদিন আগ থেকে আসার কথা ছিল, ওর সাথে ওর যা আসার কথা ছিল ওর দেবরের বউ আর কি, তো ও ওদের বাড়িতে ছিল এই জন্য আসে নাই, তো আজকে আসবে। আমি দুপুরবেলা যখন গরু মাংস রান্না করছিলাম ওর সময় আমাদের জন্য করছিলাম, আর ওরা আসলে বিরিয়ানি দিব, এই জন্য মাংসগুলোকে কষে আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন এখানে কষানো মাংস এগুলো শুধু ওই যে মাংস থেকে যে পানিগুলো বাইরে হয়েছে ওগুলো একটু শুকানোর পরে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে নুডলসের জন্য পানি বসাইছি, ওই পাস্তা দিব, তো এই জন্য লবণ দিয়েছিলাম 2 চামচ। পাস্তাতে যদি সিদ্ধ করার সময় লবণ না ঢুকে এটা আর পরে ভাজি করলে একটু মজা হয় না। আমার অনেকদিন আমি লবণ কম দিলে, যদি একটু কম হলেও ভালো লাগে না। পাস্তার সাথে স্টিক নুডলস ওইগুলাও দিছি, তো আমি কি করছি পাস্তাগুলা সিদ্ধ বসে দিয়ে আমি বসে মোবাইল দেখতেছি রুমে এসে, আমি কি করছি এরপর আমি ভুলে গেছি, পরে যাই দেখি কি পাস্তাগুলো একটু নরম হয়ে গেছে বেশি, তো এই জন্য ওই স্টিকগুলো আলাদাভাবে সিদ্ধ করছিলাম, ওইটা আর ভিডিওতে উঠাইতে পারি নাই, আমি ভুলে গেছি। তো এখন নুডলসগুলো ভাজি করে ফেলতেছি, 2টা ডিম দিছি আর গাজর দিছি, আলু দিছি একটু, এগুলোকে একটু ভেজে এরপরে টমেটো সস দিছি আর সয়া সস দিছি, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে এরপরে বাঁধাকপিগুলো দিয়ে দিতেছি। বাঁধাকপি পুরো নরম করা যাবে না, এটা একটু কাঁচা থাকতে তারপরে নুডলসগুলো দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালোভাবে মেশাতে হবে নুডলসের সাথে পেঁয়াজ, তারপরে এগুলো ভালো করে মেশাতে হবে। আর ওইটা ওই পাশে আমি এপাশে পাউরুটির টোস্ট করব। তো আগে কী করছি ওই যে চিনিগুলো আর গুঁড়া দুধ একটু দিয়ে এগুলোকে হালকা একটু পানি দিয়ে চিনিগুলো যখন গলে যাবে তারপরে 2টা ডিম দিব আর একটু লবণ দিব, দিয়ে এগুলোকে ভালো করে মিশাতে হবে। এরপরে পাউরুটিগুলোকে ভিজে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। তো এটা রাজনী করতেছে, রাজনী এটা পারে, আমরা যখন বাসায়ও খাই রাজনীর হাতেই করাই, রাজনী পারে করতে, এই জন্য ওকে দিছি যে তুমি করো, আমি এই ফাঁকে ওদেরকে ট্যাং দিয়ে দিই। তো ট্যাংগুলো আমি আগে বানাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওদেরকে দিব। আর এগুলো হচ্ছে এদের ছেলে মেয়ে, আমার চাচাতো বোনটার বাচ্চা 2টা আর ওর দেবরের বউ যার আর কি, যার একটা মেয়ে, এ কিউট বেবি, এটা ওর যার মেয়ে, ওরা নাস্তা করতেছে। আর আম কেটে দিছিলাম আর ড্রাগন ফল ছিল ওটা দিছিলাম, এখন চা দিতেছি আর ড্রাই কেক বিস্কুট দিতেছি। এখন দেওয়ার পর তো ওরা ছাদে আসবে বলতেছে, ও মুন্নি আমার চাচাতো বোন যেটা ওর নাম হচ্ছে মুন্নি, ও ভিডিওতে আমার ছাদের বাগানটা দেখে, এখন বলতেছে যে চল এটা দেখে আসি। আর নাবিল এখানে উপরে ছাদে উঠতেছে, আমি বলতেছি যে নেমে যাও নাহলে পড়ে যাবা,
আমরা ছাদ থেকে চলে আসছি, এখন ওই বিরিয়ানি গুলো ওই সময় আর করি নাই, এখন করে নেব। ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগে না, আর ওরা যাওয়ার জন্য তাড়া দিতেছে, ওর ছেলে মেয়ে দুটার পরীক্ষা আর প্রাইভেটে যাবে এই জন্য। তো আমি বিরিয়ানি গুলো বসাই দিছি, লবণ চেক করতেছি, লবণ দিয়ে লবণ চেক করতেছি। এখন এখানে ডিম সিদ্ধ, ডিমগুলো আমি এফাকে চায়ের সাথে বসাই দিছি, ডিমগুলো সিদ্ধ করে নিছি, এখন ভেজে নিয়ে আসছি। ওই বিরিয়ানির ফুড়েটা দিতে পারি না, ওরা তাড়াতাড়ি করতেছে, ওরা যাবে, সন্ধ্যে হয়ে গেছে, এখনও আজানের পর হয়ে গেছে, তো ওদের জন্য সবগুলো বেড়ে নিলাম। আর প্রতিবারের মতোই বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।